2014 সাল থেকে আমরা সার্ভিস চার্জ কমিয়ে যুক্তির পর্যায়ে আনতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি, কিন্তু একটি প্রতিষ্ঠানে 70% বাজার দখলে থাকায় সার্ভিস চার্জ কমিয়ে আনা সম্ভবপর হয়নি। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে সার্ভিস চার্জের ফ্লোর রেট ও সিলিং রেট নির্ধারিত না থাকায় এতদিন পর্যন্ত একটি প্রতিষ্ঠান মনোপলি ব্যবসা করে আসছে। অবশেষে ডাক বিভাগের ব্যাংকিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান নগদ সার্ভিস চার্জ কমিয়ে এনেছে, এতে করে গ্রাহকরা মনোপলির হাত থেকে রক্ষা পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলে আমরা মনে করি। এমএফএসের সার্ভিস চার্জের রাজস্ব যেভাবে ভাগাভাগি হয়ে থাকে, এজেন্ট বা রিটেলার কমিশন পায় 4.10 টাকা, মেসেজ চার্জ বাবদ মোবাইল অপারেটর পায় 0.064 টাকা, ডিলার কমিশন পায় 1.40 টাকা, সেই সাথে ভ্যাট 15%, বাকিটা এমএফএস প্রতিষ্ঠানের লাভ্যাংশ। এই হিসাব অনুযায়ীও আমরা লক্ষ্য করেছি সার্ভিস চার্জ কমিয়ে আনার পরেও নগদ বর্তমানে মুনাফা লাভে আসছে। এর সাথে তাল মিলিয়ে রিটেলাররাও অনৈতিকভাবে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে, নগদ আমাদের চোখ খুলে দিয়েছে নিশ্চয়ই। বাংলাদেশ ব্যাংক আর্থিক নিয়ন্ত্রক কমিশন হলেও সার্ভিস প্রদানের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিটিআরসির ভূমিকাও অগ্রগণ্য। 2020 সালে জানুয়ারি মাসে মোবাইল ব্যাংকিংয়ে 23,91,053 লেনদেনের পরিমাণ ছিল 42,101 কোটি টাকা, গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে 1,403 কোটি টাকা, ক্যাশ ইন হয়েছে 14,947 কোটি টাকা এবং ক্যাশ আউট হয়েছে 13,929 কোটি টাকা। জানুয়ারিতে P2P অর্থাৎ পার্সন টু পার্সন টাকা স্থানান্তর হয়েছিল 10,077 কোটি টাকা, জুলাই যা বেড়ে হয়েছে 17,293 কোটি টাকা, মার্চেন্ট পেমেন্ট 625 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 1,135 কোটি টাকা, G2P অর্থাৎ গভর্নমেন্ট টু পার্সন 152 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 1,076 কোটি টাকা, বেতন পরিশোধ বাবদ 1,083 কোটি টাকা বেড়ে হয়েছে 4,587 কোটি টাকা, পরিষেবা বিল পরিশোধ 472 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 878 কোটি টাকা। জানুয়ারি 2020 পর্যন্ত দেশে শহরাঞ্চলে 5,18,621 এবং গ্রামাঞ্চলে 4,62,916 মোট লাভ 9,81,533 মোবাইল ব্যাংকিং এজেন্ট ইতিমধ্যে রয়েছে। বর্তমানে দেশে বিভিন্ন পর্যায়ে প্রায় 3.5 কোটি মানুষ নিয়মিত এই সেবা ব্যবহার করছে। সেবার জন্য নিবন্ধিত গ্রাহক এখন বর্তমানে প্রায় 8 কোটি, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 45%। বাজারের 70% বিকাশের নিয়ন্ত্রণে রয়েছে, বাকি শতাংশ রকেট ও অন্যান্য প্রতিষ্ঠানগুলির। আপনারা এখানে একটি জিনিস লক্ষ্য করবেন, আমরা যখন একটি বাণিজ্যিক ব্যাংকের লেনদেন আরেক ব্যাংকের লেনদেন করি, ট্রান্সফার করি, সেখানে কোনো অর্থ দিতে হয় না। কিন্তু এমএফএস ব্যাংকে আমরা এমনিতেই 1,018 টাকা নগদে 9.5 টাকা আমরা বা 12 টাকা দিচ্ছি, সেখানে যদি আবার এর সাথে 8 টাকা যুক্ত হয় বা 4.5 টাকা যুক্ত হয়, তাহলে আপনার সার্ভিস চার্জ কোথায় যাবে? এটি আমরা মনে করি সেবা দেওয়ার নামে বাংলাদেশ ব্যাংকের একটি তামাশাও হতে পারে। এটি কোনোভাবেই আমাদের জন্য এটা যুক্তিযুক্ত নয় এবং এটা মঙ্গলজনক নয়। তাই আমরা এটির আজকে এই আপনাদের সকলের সামনে আমরা দাবি করছি, বাংলাদেশ ব্যাংকের নিশ্চয়ই এই বুদ্ধোদয় হবে, যে কারণ হচ্ছে যে মোবাইল ব্যাংকিং সেবাটা প্রান্তিক পর্যায়ে গ্রাহকরা বেশি ব্যবহার করে এবং সরকারের উদ্দেশ্যই ছিল যে আমার প্রান্তিক জনগোষ্ঠীকে লেনদেনের আওতায় আনবো এবং ডিজিটালাইজেশনের দিকে নিয়ে আসবো। সেই ডিজিটালাইজেশনে যদি প্রান্তিক জনগোষ্ঠীকে আপনি আনতে চান, এই অতিরিক্ত মাশুল কীভাবে আনতে পারবে এই প্রান্তিক জনগোষ্ঠীকে, সেটা আমাদের কাছে বোধগম্য নয়। আমাদের বিশ্লেষক বিন্দু এখানে রয়েছেন, নেতৃবৃন্দ আছেন, তারা হয়তো এটি ব্যাখ্যা করতে পারবেন বা বলতে পারবেন। বর্তমান সময়ে মোবাইল ব্যাংকিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যুক্তির সার্ভিস চার্জ নির্ধারণ ও নিরাপদ লেনদেন। আমরা নিরাপত্তার কথাটি এই জন্য বলছি, এখানে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, অনেক সাংবাদিকেরও আমার কাছে অনেক সময় অভিযোগ করেছেন এর পূর্বে যে তার হ্যাকাররা তার বিকাশের টাকা বা মোবাইল ব্যাংকিংয়ের টাকা তারা নিয়ে চলে গেছে। তাহলে এই যে যখন আন্তঃলেনদেন আপনি চালু করবেন,
যার 5000 টাকা নিরাপত্তা দেওয়া যাচ্ছে না মোবাইলের, সেখানে আপনি যখন আন্তঃলেনদেন চালু করবেন সেখানে তার মূল ব্যাংকের অ্যাকাউন্টের সাথে এটা সম্পর্কিত হবে, সেক্ষেত্রে তার সেই ব্যাংক অ্যাকাউন্টের নিরাপত্তা কিভাবে দিবেন এটা অবশ্যই একটা ভয়ঙ্কর বিষয়। কারণ আমরা কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের অজস্র আমরা টেলিভিশনের বিজ্ঞাপনগুলিতেও দেখি, আমাদের MFS প্রতিষ্ঠানগুলি গ্রাহকদের নিরাপত্তার জন্য বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করে। তার অর্থ হচ্ছে গ্রাহকরা নিরাপদ নয় বলেই তারা এই বিজ্ঞাপনগুলি প্রচার করে সচেতনতার জন্য। আমরাও এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে তারা জনগণকে সচেতন করুক, গ্রাহকদের সচেতন করুক, কিন্তু কথা হচ্ছে এই যে মূল ব্যাংকের সাথে যে আপনি যখন লেনদেন করবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে হাজার হাজার কোটি লাখ লাখ টাকা বা আপনার সঞ্চিত সারা জীবনের অর্থ, সেটার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যাবে এটা কেন্দ্রীয় ব্যাংক এবং MFS প্রতিষ্ঠানগুলিকে নিশ্চয়তা প্রদান করতে হবে। না হলে আমরা ভবিষ্যতে এই যে গ্রাহকদের অর্থ যদি পাওয়া যায় তার মূল অ্যাকাউন্টের, এর জন্য সম্পূর্ণভাবে কেন্দ্রীয় ব্যাংক এবং MFS প্রতিষ্ঠানগুলির দায় দায়িত্ব নিতে হবে। আজকে সকলের সামনে আমরা এটা বলছি, এটা এর দায় কোনোভাবেই গ্রাহকদের অসচেতনতা অদক্ষতার কারণে গ্রাহকদেরকে উপর চাপানো যাবে না, এটা কেন্দ্রীয় ব্যাংক এবং MFS প্রতিষ্ঠানকেই এই গ্রাহকদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। আমরা দেখেছি মোবাইল ব্যাংকিং সেবা সিংহভাগ গ্রাহকেরই এই সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা নেই, ফলে অনেক সময় গ্রাহকরা প্রতারিত হচ্ছেন। হ্যাকাররা গ্রাহকদের বিভ্রান্ত করে পিন নাম্বার নিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে, অনেক সময় কল দিয়ে মিথ্যা প্রলোভন দিয়ে টাকা নেওয়া হচ্ছে, অনেক এজেন্ট প্রতারক চক্রের সাথে জড়িয়ে পড়েছেন, ফলে লেনদেনের নিরাপত্তা ব্যবস্থায় প্রচুর ঘাটতি রয়েছে। মোবাইল ব্যাংকিংকে নিরাপদ করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে, কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের দাবি মোবাইল ফোন অপারেটরদের ন্যায় মোবাইল ব্যাংকিংয়ের SMP বাস্তবায়ন করতে হবে, ভ্যাট 15% থেকে কমিয়ে 5% আনতে হবে, ক্যাশ আউট চার্জ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে এবং স্যান্ড মানি চার্জ বাতিল করতে হবে, আন্তর লেনদেন চার্জ মুক্ত রাখতে হবে, লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের পূর্ণ নিশ্চয়তা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। ধন্যবাদ সকলকে। তথাকথিত সার্ভিস সেবার নামে জনগণের পকেট কাটার উৎসব চলছে, এটাই হচ্ছে আজকে প্রতিটি ঘটনায় আমরা দেখতে পাই। বাংলাদেশে কতকগুলো, আমি নাম উচ্চারণ করতে চাই না, যারা এই ধরনের সেবার নামের যে প্রতিষ্ঠানগুলো করছেন ভালো খবর, এখন বিজ্ঞানের অগ্রগতি এবং এই সব যুগে এটা দরকার। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের মতো দেশে যখন এই ধরনের সার্ভিস চালু হয় তখন এর যারা রেগুলেটরি অথরিটি, যারা অনুমোদন দেন, তাদের প্রথমে একটা দায়িত্বপূর্ণ আচরণ করা দরকার, দৃশ্যমান আচরণ করা দরকার, একই সাথে ওই অপারেটরদেরকে বাধ্য করা দরকার যাতে করে তারা নিয়ম মেনে চলে। আমি দেখি এটাই হচ্ছে এখানে প্রধান সংকট। আপনি অ্যাপসের গল্প শোনাচ্ছেন, অ্যাপ লাগবে, ভালো খবর, কিন্তু বাংলাদেশের কত মানুষ কতজন এগুলো এই সেবা ব্যবহার করে? তারপরে আপনি ব্যবহার করলেন, টাকা দিয়ে ডাটা কিনলেন, 5 টাকা কাটতে যাবে আর তুলতে যাবে, তাহলে এটা দেখে কে? তা যদি এটা বাংলাদেশ বিআর কীর্তিসি, ওনাদের যদি দায়িত্ব না থাকে ওনারা আসেন কেন আমি বুঝি না, তাহলে ওনাদের থাকার তাহলে দরকার নাই, আর এটা লীলায় ছেড়ে দেন, আমরা জনগণ বুঝে নেব, পরিষ্কার কথা। সুতরাং এইরকমের প্রতিটি বিষয় ওনাদের দেখতে হবে, আমি এগুলো ব্যাখ্যায় যাচ্ছি না। এইটা যদি না দেখে আমি খালি অপারেটরদের অপরাধী করবো না, ওনাদেরকে এই দায় দেব, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে স্বচ্ছতা থাকা দরকার। আমি অপারেটরকে নাম উচ্চারণ না করে একটা অপারেটর সম্পর্কে গত রাতে খোঁজ দিলাম, আমাকে একজন সাংবাদিক ভাই বললেন, তথ্যটা আমি যাচাই করার আমার সুযোগ নাই, বললেন যে ভাই গত বছর তারা 600 কোটি টাকা লাভ করেছে। আমি সত্য মিথ্যা জানি না, যদি হয়ে থাকে টাকা গেল কোথায়, লাভ হয় না বলে, এবং এ ধরনের লাভের খবর কিন্তু আমাদের জানা আছে। জাস্ট হিসাবটা স্বচ্ছ করতে হবে জনগণের সামনে, কারণ এই ধরনের প্রতিষ্ঠানের স্বচ্ছ করার দায়িত্ব তো আছেই, তা আমরা তো স্বচ্ছ না, আমরা চাই স্বচ্ছ করা হোক এদের প্রতিটি কর্মকাণ্ডের বিষয়ে, এটি না হলে হবে না। আমার কথার একটা ফোকাল পয়েন্ট হচ্ছে এই কাজগুলো রাষ্ট্রীয় খাতকে প্রধান ধরে করতে হবে। সুতরাং অস্বচ্ছ রেখে যদিও রাষ্ট্রীয় খাতের নামে বাটপারি করেন, তাহলে এইটা আরেকটা জবাবদিহিতার আন্ডারে আনতে হবে। যে সরকার সেবাদানকারী প্রতিষ্ঠান তার সবার খেয়াল রাখতে হবে মানুষের সেবা, এমন যদি হয় কিছু গুরুত্বকে যদি গভর্নমেন্টকে দিতে হয় দিতে হবে, কেন, আমাদেরকে রেডি করার জন্য। যখন আমরা রেডি হয়ে যাব এই সুবিধা থেকে, যখন আমরা আরও বাড়তি সুবিধা পাবো, তখন গভর্নমেন্ট চার্জ করুক না কেন, কোনো সমস্যা নাই, কিন্তু ইনিশিয়ালি ন্যূনতম চার্জ রাখতে হবে, পারলে চার্জটা বাদ দিতেই হবে।
তো ওনারা দেখলাম যখন কথা বলছেন তখন হচ্ছে যে ওই যে আগে যে রেটটা তাদের লাভ সেই লাভটা রেখে বাকিটা নিয়ে কথা বলছেন। তো বাকিটা আসলে কোত্থেকে আসবে? বাকিটা কিন্তু কাভার করতে হলে গ্রাহকের পকেট থেকে আসবে। এই জন্যই সবাইকে আসলে বলতে শোনা যায় যে রেট যখন বাড়ে গ্রাহক এফেক্টেড হবে। কখনো চিন্তা করা হয় না যে অ্যাডজাস্টিং এক্সিস্টিং সিস্টেমের মধ্যে থেকে কিন্তু এটা অ্যাডজাস্ট করা সম্ভব।